হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। এই ভিডিওটিতে আমি অনেক মানুষের না বলা কথা তুলে ধরব। সো উইথাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেট গেট স্টার্ট। আমি সত্যি বলছি, আমরা একটি অদ্ভুত সমাজ ব্যবস্থায় বাস করছি এবং আমাদের সমাজ ব্যবস্থা একদমই একচোখি। আমাদের সমাজে প্রতিনিয়তই নানান ঘটনা ঘটে থাকে এবং তার মধ্য থেকে কিছু ঘটনা সবার সামনে আসে আর কিছু ঘটনা আড়ালেই থেকে যায়। আমরা সবাই হয়তো কম বেশি জানি, আমাদের সমাজে প্রতি 15 মিনিটে একটি করে নারী ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণ থেকে বাঁচার উপায় নিয়ে আমি একটি ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, যেটা তোমরা চাইলে উপরের আই বাটন ও নিচের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। কিন্তু প্রতিনিয়তই আমাদের সমাজে ছেলেরাও নিস্তব্ধে ধর্ষিত হয়, সেটা হয়তো সবাই জানে না। তো আসো সেই নিয়েই আজকে কিছু কথা বলি। ছেলে, এই শব্দটি বলতে বা লিখতে খুবই সহজ, কিন্তু বাস্তবে এটি একটি জটিল শব্দ, এটা সবাই জানে না। আর ছেলেদেরকে নিয়ে তো বেশি লেখালেখিও হয় না। আমি জোর গলায় বলতে পারি, প্রত্যেকটা ছেলেই ধর্ষিত। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটি ছেলেই নিস্তব্ধে অনেকবার ধর্ষণের শিকার হয়, আর সেই শিলমুখ নিয়ে তাকে চোখের জল হাতে মুছে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। ছেলেরা কেমনভাবে ধর্ষিত হয় জানো? যখন একটি 20 বছরের ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তখন তাকে অনেক কথা শুনতে হয় এবং নানানজনের কাছে হাসির পাত্র হতে হয়, তখন ছেলেটি নিস্তব্ধে ধর্ষিত হয়। যখন বড়লোক বন্ধুর বাইকের কাছে একটি ছোট্ট সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে লোকে নানান কথাবার্তা বলে, তখন ছেলেটি আবার নিস্তব্ধে ধর্ষিত হয়। বাবা দরিদ্র হয়, আত্মীয় স্বজনরাও ভালোভাবে পাত্তা দেয় না, তখনও ছেলেটি নিস্তব্ধে ধর্ষিত হয়। যখন 4 বছরের সম্পর্কের পর মেয়েটি বলে, আমার পক্ষে তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব নয়, তখন ছেলেটি আবার নিস্তব্ধে ধর্ষিত হয়। যখন কোনো মেয়ে বয়ফ্রেন্ড থেকে একটি ছেলেকে বন্ধুতে পরিণত করে দেয়, তখন ছেলেটি আবার নিস্তব্ধে ধর্ষিত হয়। যখন একটি মেয়ে একটি ছেলেকে ঘুম পাড়িয়ে রাত 1টার সময় আবার নতুন এক সম্পর্কে লিপ্ত হয় এবং নতুন কাউকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তখন পুরনো ছেলেটি আবার নিস্তব্ধে ধর্ষিত হয়। একটা ছেলে তার ভালোবাসার মানুষের জন্য হাজারো আশা স্বপ্ন নিয়ে একটি ভালোবাসার ছোট্ট পৃথিবী সাজায়, আর মেয়েটি যখন শুধুমাত্র তার সুখের জন্য স্বার্থপরের মতো ছেলেটিকে ছেড়ে চলে যায়, তখন ছেলেটি আবার নিস্তব্ধে ধর্ষিত হয়। আসলে ছেলেরা খুব বোকা, হাউমাউ করে কাঁদতে পারে না। ছেলেরা তখন একটা কথাই ভাবে যে, এই কিছুদিন আগেই তো আমি শুনতাম যে আমি নাকি তার পৃথিবী, সে আমাকে ছেড়ে নাকি কোনোদিন যাবে না, তো আজ সে কেন এটা করল। এইসব ভাবতে ভাবতে প্রতিনিয়তই ছেলেরা ধর্ষিত হয়। ছেলে এমন একটি বস্তু যে হাজারো কষ্ট বুকের মধ্যে চেপে রেখে বলতে পারে, হ্যাঁ আমি ভালোবাসি। যখন মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে যায়, তারপরেও বোকা ছেলেটি একটা কল বা মেসেজের আশায় বুকে নানান স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, আর প্রতিনিয়তই সে ধর্ষণের শিকার হয়। আসলে এই পৃথিবীতে যার টাকা আছে তার সব কিছুই আছে, টাকা না হলে কিছুই নয়। এখন টাকা দিয়ে ভালোবাসাও কেনা যায়। সবাই হয়তো ভাবে শারীরিক ধর্ষণই শুধু ধর্ষণ, মানসিক ধর্ষণটা হয়তো কিছুই নয়, কিন্তু শারীরিক ও মানসিক ধর্ষণের মধ্যে কোনো পার্থক্যই হয় না। পার্থক্য শুধু একটাই, শারীরিক ধর্ষণের বিচার হয় আর মানসিক ধর্ষণের বিচার হয় না। তো ফ্রেন্ডস, আমি জানি আজকের ভিডিওটি অনেক ছোট হয়ে গেল, তবুও ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের নিজস্ব মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
ভালো থেকো, সুস্থ থেকো।